দর্শক খেলাধুলা বিষয়ক আমাদের নিয়মিত আয়োজন সিএনএন বাংলা স্পোর্টসে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি তুষার ইসলাম। দেশ বিদেশের নিত্য নতুন খেলাধুলার সংবাদ আর সংবাদের নিত্য নতুন আপডেট নিয়ে সাজানো হয়েছে আমাদের এই অনুষ্ঠানটি। চলুন এক নজরে দেখে আসি গুরুত্বপূর্ণ খেলার সংবাদ শিরোনামগুলো। দুই বোর্ডের সমঝোতা না হওয়ায় স্থগিত হয়ে গেল টাইগারদের শ্রীলঙ্কা সফর। ঘরের মাঠে আনসুফাতির জোড়া গোলে বড় জয় দিয়ে মৌসুম শুরু করল বার্সেলোনা। ফ্রেঞ্চ ওপেনের প্রথম রাউন্ডেই বিশাল ব্যবধানে হেরে গিয়ে ক্লে কোর্টের রাজা অ্যান্ডি মারের বিদায়। এবার দেখব সংবাদগুলোর ভেতরকার অবস্থা। দর্শক শুরুতেই চলুন ঘুরে আসি ফুটবল দুনিয়া থেকে। ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে জয় পেয়েছে লিস্টার সিটি। রোববার ইংল্যান্ডের সিটি অফ ম্যানচেস্টার স্টেডিয়ামে স্বাগতিক ম্যানচেস্টার সিটিকে 5-2 গোলে পরাজিত করেছে ব্র্যান্ডন রজার্সের শিষ্যরা। এদিকে বুন্দেসলিগায় চ্যাম্পিয়ন বায়ার্নকে 4-1 গোলে পরাজিত করেছে হফেনহেম। লাবণ্য রহমানের রিপোর্টে বিস্তারিত। ম্যানচেস্টার ও লেস্টার সিটির ম্যাচের শুরু থেকেই দুই দলই সমান তালে লড়তে থাকে। 4 মিনিটে রিয়াদ মাহরেজ গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। 37 মিনিটে পেনাল্টি শট কাজে লাগিয়ে লিস্টারকে সমতায় ফেরান ভার্ডি। দ্বিতীয়ার্ধে 54-58 মিনিটে আবারও গোল করে নিজের হ্যাট্রিক পূরণ করেন ইংলিশ স্ট্রাইকার জেমি ভার্ডি। 77 মিনিটে স্বাগতিকদের জালে আবারও বল জড়ান জেমস ম্যাডিসন। 84 মিনিটে গোলে ব্যবধান কমান নাথান আকের। তবে 88 মিনিটে পেনাল্টি থেকে হোয়াইট এলিমেন্টস গোল করলে জয় নিয়ে মাঠ ছাড়ে লেস্টার সিটি। এদিকে বুন্দেসলিগায় 16 মিনিটে লিড নেয় হোস্ট হফেনহেইম। 8 মিনিটের পর ব্যবধান দ্বিগুণ করে হফেনহেইম। 25 মিনিটে কিমিচের গোলে 2-1 এর শুধু ব্যবধান কমায় চ্যাম্পিয়নরা। দ্বিতীয়ার্ধে 77 মিনিটে আবারও গোলের ব্যবধান বাড়ান আন্দ্রেই। শেষ পর্যন্ত পেনাল্টি থেকে গোল করে জয় নিয়ে মাঠ ছাড়ে হফেনহেইম। লাবণ্য রহমান, স্পোর্টস ডেস্ক, সিএনএন বাংলা। আনসুফাতির জোড়া গোলে ঘরের মাঠে বড় জয় দিয়ে মৌসুম শুরু করেছে বার্সেলোনা। রোববার রাতে নু ক্যাম্পে ভিয়ারিয়ালকে 4-0 গোলে পরাজিত করে লিওনেল মেসির দল। ম্যাচের শুরুতেই এগিয়ে যায় বার্সেলোনা। মাঝমাঠ থেকে বল পাওয়া জর্দি আলভারের কাটব্যাকে চমৎকার ফিনিশিংয়ে জাল খুঁজে নেন আনসুফাতি। 4 মিনিট পর সেই ফাতি ব্যবধান দ্বিগুণ করেন। যদিও 26 মিনিটে গোল করতে জর্দি ব্যর্থ হলেও 35 মিনিটে সফল স্পট কিকে ব্যবধান 3-0 করেন মেসি। দ্বিতীয়ার্ধে কোনো দল গোল না করতে পারায় পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হয় ভিয়ারিয়ালকে। দর্শক এবার ক্রিকেট প্রসঙ্গ। কোয়ারেন্টাইন ইস্যুতে দুই বোর্ডের সমঝোতা না হওয়ায় টাইগারদের শ্রীলঙ্কা সফর আপাতত স্থগিত করা হয়েছে, এমনটাই জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সোমবার তিনি এ তথ্য নিশ্চিত করেন। শ্রীলঙ্কার প্রস্তাবিত অন্যান্য ইস্যুতে রাজি হলেও কোয়ারেন্টাইন ইস্যুতে ছাড় দিতে পারছে না বিসিবি। তবে পরবর্তীতে সুবিধাজনক সময়ে এই সফর আয়োজন হতে পারে বলে জানিয়েছেন বিসিবি বস পাপন। এদিকে লঙ্কা সফর পিছিয়ে গেলেও ঘরোয়া লিগের শুরুর ব্যাপারে ইতিবাচক বার্তা দিয়েছেন এই বোর্ড প্রধান। তিনি জানান, করোনা পরিস্থিতি বিবেচনা করে শিগগিরই ঘরোয়া লিগ শুরু করা হবে আর এ ব্যাপারে আগামী সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেওয়ার আশ্বাস দেন তিনি। পাশাপাশি লঙ্কান প্রিমিয়ার লিগ খেলতে কোনো ক্রিকেটারকে ছাড়পত্র দেওয়া হবে না বলেও জানিয়ে দেন বিসিবির এই শীর্ষ কর্মকর্তা। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে 4-উইকেটে জিতেছে রাজস্থান রয়্যালস। যদিও কিংস ইলেভেনের রানের পাহাড় গড়েও জয় গুনতে পারেনি তারা, বরং দুর্দান্ত ব্যাটিংয়ে রান তাড়া করার রেকর্ড গড়ে অবিশ্বাস্য রুদ্ধশ্বাস এক জয় তুলে নেয় রাজস্থান রয়্যালস। বিস্তারিত জানাচ্ছেন সানজিদা মিজান। রবিবার শারজা ক্রিকেট স্টেডিয়ামে মায়াঙ্ক আগরওয়ালের দুর্দান্ত সেঞ্চুরিতে 20 ওভারে 2 উইকেট হারিয়ে 223 রান সংগ্রহ করে কিংস ইলেভেন পাঞ্জাব। টি-টোয়েন্টিতে নিজেদের দ্বিতীয় ও আইপিএলে প্রথম সেঞ্চুরিতে তুলতে মায়াঙ্ক খেলেন মাত্র 45 বল, আর 35 বলে রাহুলের করা 50-তে বিশাল রান সংগ্রহ করে পাঞ্জাব।
রাজস্থানের ইনিংসে কোনো সেঞ্চুরি না থাকলেও ছিল সব দুর্দান্ত ইনিংস। ওপেনিংয়ে অধিনায়ক স্টিভেন স্মিথের করা 27 বলে 50, ব্যাটিংয়ের ধারাবাহিকতা সানজু স্যামসন যথারীতি খেলেছেন 42 বলে 85 রানের ইনিংস, এক কার্যকরী ইনিংস। জয়ের জন্য শেষ 5 ওভারে রাজস্থানের দরকার ছিল 84 রান। ক্যারিবিয়ান পেসার সেলডন কটরেলের এক ওভারে 5 ছক্কা মেরে এ সময় খেলা ম্যাচ জমিয়ে তোলেন রাহুল তেওয়াতিয়া। মোট 7-6 গড়া রাহুলের 31 বলে 53 রানের ঝড়ো ইনিংস জয় তুলে নেয় রাজস্থান। সঞ্জিতা মিজান, স্পোর্টস ডেস্ক, সিএনএন বাংলা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যতদিন ক্ষমতায় আছেন ততদিন ভারত পাকিস্তানের দ্বিপাক্ষিক সিরিজ হওয়ার কোনো সম্ভাবনা নেই, এমনটাই মনে করছেন পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার বুম বুম শহীদ আফ্রিদি। সম্প্রতি আরব নিউজের সঙ্গে আফ্রিদি বলেন, পাকিস্তান সরকার সবসময় তৈরি, কিন্তু ভারত সরকার যতদিন শাসনে আছে ততদিন ভারত পাকিস্তানের দ্বিপাক্ষিক সিরিজ কোনোভাবেই সম্ভব নয়। এই লিগটিতে পাকিস্তানের ক্রিকেটাররা খেলতে না পারা নিয়ে দুঃখ প্রকাশ করে তিনি বলেন, আইপিএল বিশ্ব ক্রিকেটের একটি বড় ব্র্যান্ড, সেখানে খেলার বিষয়টি বাবর আজম সহ অন্যান্য ক্রিকেটারদের জন্য একটি দারুণ সুযোগ। চাপের মুখে নিজেকে মেলে ধরা, অন্য দেশের ক্রিকেটারদের সঙ্গে ড্রেসিং রুম শেয়ার, সব মিলিয়ে বড়সড় একটি সুযোগ হাতছাড়া হচ্ছে পাকিস্তানি ক্রিকেটারদের। টেনিস দুনিয়ার আপডেট। এবার ফ্রেঞ্চ ওপেনের প্রথম রাউন্ডে ক্লে কোর্টের রাজা খ্যাত অ্যান্ডি মারের ভাবরিঙ্কার কাছে হেরে বিদায় নিয়েছেন। মারের খেলোয়াড়ি জীবনে দ্বিতীয়বার কোনো গ্র্যান্ডস্ল্যাম টুর্নামেন্টের ব্রিটিশ টেনিস তারকা হেরেছেন 6-1, 6-3, 6-2 গেমের বড় ব্যবধানে। কোনো গ্র্যান্ডস্ল্যাম টুর্নামেন্টে এত বড় হার এর আগে কেবল একটি ছিল মারের, 2014 সালের ফ্রেঞ্চ ওপেনেই রাফায়েল নাদালের কাছে 6-3, 6-2, 6-1 গেমে পরাজিত হয়েছিলেন তিনি। ইঞ্জুরি থেকে ফিরে 2017 সালের পর প্রথমবার ফ্রেঞ্চ ওপেনে ফেরার অভিজ্ঞতাটা তার জন্য সুখকর হয়নি, যদিও ইঞ্জুরিটি এতই মারাত্মক ছিল খেলা থেকে অবসর নেওয়ার কথা ভেবেছিলেন মারে। প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা আমাদের পক্ষে দেখা সম্ভব নয়, তাই একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী খেলা। কোথায় কোন চ্যানেলে কখন কি খেলা আছে সেই খোঁজাখুঁজি থেকে আপনাকে মুক্তি দিতে এক নজরে চলুন দেখে নিই আজকের খেলার সময়সূচিগুলি। আইপিএল এর রাত 8টায় ব্যাঙ্গালোর ও মুম্বাইয়ের খেলাটি সরাসরি প্রচারিত হবে গাজী টিভি ও স্টার স্পোর্টস ওয়ানে। ফুটবল, ইংলিশ প্রিমিয়ার লিগের ফুলহ্যাম ও অ্যাস্টন ভিলার খেলাটি রাত 10:45 সরাসরি প্রচার করবে স্টার স্পোর্টস ও সিলেক্ট 2। লিভারপুল ও আর্সেনালের খেলাটি একই চ্যানেলে রাত 1টায় প্রচারিত হবে, অর্থাৎ স্টার স্পোর্টস 3 ও সিলেক্ট 2-তে। টেনিস, ফরাসি ওপেন বেলা 3টায় সরাসরি দেখাবে স্টার স্পোর্টস 2। দর্শক, আমি তুষার ইসলাম এখান থেকেই বিদায় নিচ্ছি। করোনার এ সময়ে সচেতন থেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই সঙ্গে সিএনএন বাংলার সাথেই থাকুন।